রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কুনিয়া পাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর খাবার ও বাসস্থান সংকটে ভুগছেন ঘরবাড়ি হারানো মানুষ। সবকিছু হারিয়ে তাদের ঠাঁই হয়েছে ফুটপাতে। আধপোড়া জিনিসপত্র ভাঙ্গারির কাছে বিক্রি করে যে অর্থ পাচ্ছেন তা দিয়ে কোনো রকমে খাবারের ব্যবস্থা করছেন তারা। বাসিন্দাদের দাবি, রাতে স্থানীয় কমিশনার কিছু খাবার দিলে সকাল থেকে তারা অনাহারে আছেন, সরকারের কাছে সহায়তা চান তারা। এদিকে উত্তর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এলাকা পরিদর্শন করে জানান, দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে। বস্তিটি রোলিং মিলস বস্তি নামে পরিচিত, যেখানে পোশাক কর্মী, রিক্সাচালক, রাজমিস্ত্রি সহ নিম্ন আয়ের মানুষ বসবাস করেন। সোমবার রাতে বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় প্রায় শতাধিক বাড়ি। বেতন পাইছি 10 তারিখে ভিত্তে গড়ে টাকা, আমরা বাড়িওয়ালার ঘর ভাড়া দিয়ে দিছি, কিন্তু আমাদের এখন আমরা যে টাকা নিয়ে কিছু খামু, আমাদের কাছে 10 টাকা নাই। আমার 1.5 লাখ টাকার কাপড় জ্বলে গেছে, 80,000 টাকা ক্যাশ গেছে। কেউ আমার একটা যে 4 সুতা দিব এমন মানুষ আমরা দিই নেই এই জায়গার তুলে অন্তরে। খাই নেই বাবা, কাল এক সকালে খাইছিলাম ঠান্ডা ভাত, আজ গেছে দিন গেছে খাওয়া নাই। আমরা অনুদানের ব্যাপারে আমাদের জিরাফুর স্টাফের আছে, তারা লিস্ট করে নিব, তাদের খাদ্যের ব্যবহার অনুদান দিবে। আবার সিটি কাউন্সিল অফিসারও আসছে, তারা অনুদান দিবে।